শরতের স্নিগ্ধ পরিবেশ জানান দিচ্ছে মহাশক্তি দেবী দুর্গার আগমনী বার্তা। হিন্দু শাস্ত্রমতে শারদীয় উৎসব উপলক্ষে দশ ভুজা দেবী দুর্গা স্বামীগৃহ কৈলাস থেকে বাপের ধরণীতে আসেন ভক্তদের মঙ্গল কামনায়। কাঙ্ক্ষিত সেই স্বপ্নের সময়ের অপেক্ষায় যেন তর সইছে না দেবী ভক্তদের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বেশিরভাগ মণ্ডপে চলছে মাটির কাজ, এরপর রং তুলির আঁচড়ে প্রতিমাকে স্বরূপে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। আগামী 20 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদ উৎসব, তাই মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এবারের কুষ্টিয়ার খোকসা উপজেলায় 64টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এখন সময় হাতে কম, এই সময়ের ভিতরে আমরা কাজ শেষ করতে হবে। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মায়ের বরণের প্রতীক্ষায় আছি। কর্মচারী আপনার বেতন দিচ্ছি মাসে 20,000 টাকা, তারা এবার 25,000 টাকা নেবে, 5,000 বেশি নেবে মাসে। আবার যাদের নিচ্ছে 30,000 টাকা তারা 5,000 বেশি নেবে, তাহলে আমাদেরও প্রতিমার দাম সেভাবে বাড়বে। আমরা পুলিশের পক্ষ থেকে এখন থেকেই আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। স্বেচ্ছাসেবক সহ আমাদের যে গ্রাম পুলিশ আছে তাদেরকে আমরা সেখানে নিয়োগ করছি।